করোনা ভাইরাসের জেরে সমস্যায় পড়েছিল গোটা বিশ্ব, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছিল বিভিন্ন দেশ। করোনার জের কাটিয়ে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চীন তাইওয়ান সংঘাতের আঁচ পড়ে বিশ্ববাজারে। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়ে সাধারণ মানুষ, কিন্তু এই পরিস্থিতিতেও ভারতের আর্থিক বৃদ্ধিতে ইতিবাচক সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক। তাদের প্রকাশিত ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেটের পূর্বাভাসে চলতি 2022-23 অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.9% দাঁড়াতে পারে। গত অক্টোবরে প্রকাশিত রিপোর্টে যা 6.5% হতে পারে বলে অনুমান। গত জুন মাসে বিশ্ব অর্থনীতির সম্ভাবনা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। সেই রিপোর্টে পূর্বাভাসে দেওয়া হয়েছিল 2022-23 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.5% দাঁড়াতে পারে। অক্টোবরের পূর্বাভাসে তা 1% কমে গেলেও এবার 0.4% বেড়েছে। রিপোর্টে বলা হয়েছে চলতি অর্থবর্ষে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার 7.1% পৌঁছতে পারে। রিপোর্টের ভিত্তিতে এবার অর্থনীতিতে কতটা প্রভাব পড়ে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা।